ভোট প্রচারে নয়, আপাতত সংগঠনেই নজর সিপিআইএমের। বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই, তার মধ্যেই খুব শীঘ্রই ভোটের দিন ঠিক হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি ও তৃণমূল দেয়াল লিখন শুরু করলেও প্রার্থীর নাম এখনও ঘোষণা করেননি, দেয়াল ফাঁকা রেখেছে। দেয়াল দখল করা থাকলেও ভোট প্রচারে সিপিআইএম এখনও পর্যন্ত দেয়াল না লিখলেও ব্রিকেট যাওয়ার বার্তা লিখছে গ্রাম শহরে। সমাবেশ আগামী 24 ফেব্রুয়ারি, প্রধান বক্তা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। আগামী 21-এর নির্বাচনে নিজেদের ভোট ধরে রাখার সাথে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতকে ভোট বাক্সে রূপান্তরিত করতে পারবে বলেই বিশ্বাস। বিভিন্ন শাখায় আমাদের ব্রিগেড চলো এই অভিযানের দেয়াল লেখন চলছে। আমাদের 28 ফেব্রুয়ারি প্রধান বক্তা বিমান বোস, সূর্যকান্ত মিশ্র। আমরা এই প্রচারে দেয়াল লেখা শুরু করেছি। নদিয়া থেকে মলয় দে, টাইমস বাংলা।